আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি চিংড়ি মাছের সুটকির ভর্তা করব আর চিংড়ি মাছের সুটকি ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ মোটা মোটা করে ফালি করে কেটে নিয়েছি নিয়েছি দশ বারোটা কোয়া রসুন আর এই হচ্ছে চিংড়ি মাছের সুটকি যেটার ভর্তা আমি করব এই ভর্তাটা খুবই টেস্টি হয় যারা খেয়েছেন তারা তো খেয়েছেন জানেন এটা টেস্ট কীরকম আর যারা খাননি তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্ট আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা শুকনো মরিচ তাহলে চলুন দেখা যাক কীভাবে এই ভর্তাটা তৈরি করতে হয় আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খুবই টেস্ট তো আমি ভর্তাটা তৈরি করার জন্যে রসুন এবং পেঁয়াজ প্রথমে একটি কড়াইতে ভেজে নিচ্ছি এটা আমি এমনভাবে ভাজবো যেন পেঁয়াজটা আর রসুনটা ঝলসানোভাবে ভাজা হয়ে যায় আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আমার পেঁয়াজটা পোড়া পোড়া করে ভাজা হচ্ছে এই ভর্তাটা খেতে খুবই টেস্ট আর এটা দুইভাবে বানানো যায় একটা একটু ভিজা ভেজা থাকে আর একটা একটু শুকনো প্রকৃতির আর আজ আমি যেটা তৈরি করব সেটা একটু ভেজা ভেজা প্রকৃতির রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে আমি ভেজে নেব যাতে কাঁচা না থাকে আর শুকনো মরিচটা আমি তেল ছাড়া ভেজে নেব তেল ছাড়া ভাজার পরে এটা আমি কিছুক্ষণ যে পাত্রে ভাজবো সেখানে রেখে দেব তাতে মরিচটা মচমচা হবে ওই প্রসেসিংয়ে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব তেল ছাড়া এবং ওই পাত্রে কিছুক্ষণ রেখে দেব যাতে মচমচা হয় আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি এগুলো শিল্পাটায় বাঁধবো চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন আর শিল্পাটায় বাটলে এটার টেস্টি অন্যরকম হয় আর এটা আমি পুরোপুরি মিহি করবো না এটা আমি একটু আস্তে আস্তে রাখব তো আমার ভর্তাটা আমি শিল্পাটায় বেটে নিয়েছি আর এটা এরকম রেখেছি এটা খেতে দারুণ টেস্টি আর এটা আমি একটু নরম প্রকৃতিরভাবে করেছি চাইলে এটা ঝরঝরাও করা যায় তো ক্ষেত্রে চিংড়ি মাছটা বেশি নিতে হবে এবং মশলার পরিমাণটা কম নিতে হবে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আর আমার এই ভিডিওটি আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ